প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হিমোফিলিয়া এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক চলুন আমরা প্রথমেই পরিচিত হয়ে নিই তার সাথে ডাক্তার আব্দুল আজিজ 1963 সালের জুন মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1988 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্যার হিমোফিলিয়া নিয়ে কথা বলবো এবং হিমোফিলিয়া আসলে কি সেটি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হিমোফিলিয়া আসলে একটা রেয়ার ডিজিজ কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি একটি জন্মগত রোগ হিমোফিলিয়া রক্ত রোগ এবং সেটা জন্মগত এবং এর ইফেক্টগুলো কেন এটা হচ্ছে আর কি কোর কারণে এই হিমোফিলিয়া রোগটা হচ্ছে সত্যি কথাতে আমাদের রক্তের কম্পোনেন্ট আমরা তিনটা জানি একটা এটা আমাদের ডাক্তার সমাজেরই কথা আর কি নট ইন জেনারেল যে রক্তের মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে যে তিনটা একটা আছে RBC একটা আছে WBC তিন নম্বরটা আছে প্লেটলেট এবং এর সাথে কিছু প্লাজমা থাকে তো এইখানে যেটা আমাদের হিমোফিলিয়াতে অ্যাকচুয়ালি রক্তের যে প্লাজমার সাথে যে কম্পোনেন্টগুলো থাকে এখানে রক্ত জমাট কাউকে বাঁধতেছে কারো জমাট বাঁধতেছে না জমাট বাঁধা যে উপাদানগুলো সেই জায়গাটাতে এদের ত্রুটি থাকে এবং সেটি জন্মগতভাবে এবং সেটা জন্মগতভাবে স্যার তাহলে কারণটা কি এই যে একটা মানে এমন একটি সমস্যা যেটি আসলে আপনি বলছিলেন যে জন্মগত এবং সেই জন্মগত হওয়ার পিছনে আসলে জিনগত নিশ্চয় একটা কারণ রয়েছে এটি কি কারণে হয়ে থাকে সাধারণত সেটি কি জানা গেছে এটা জিনগত ইউজুয়ালি যেটা আমাদের জানা এবং যেটা প্রুভ রাখে এটা এক্স লিঙ্কড একটা ডিজিজ এক্স লিঙ্ক বলতে আমাদের ক্রোমোজোম তো দুইটা করে থাকে মেয়েদের XX ছেলেদের XY কিন্তু এই এক্স জিনে তাদের ত্রুটি থাকে এই কারণে আর কি এটাকে বলা হয়েছে এক্স লিঙ্কড ডিজিজ আর এই এক্সের মধ্যে যেটা ফিমেল এর আরও আর একটা কম্পোনেন্ট আছে যে এখানে খুব মজার মজার কিছু ঘটনা ঘটে আর কি ডিজিজটা ভয়াবহ অনেক কিন্তু ঘটনাগুলো খুব মানে মজার আর কি যেমন বলা হচ্ছে যে ফিমেল আর ক্যারিয়ার মেল আর সাফারার ফিমেল শুধু জিনটা ত্রুটিপূর্ণ জিনটা সে বহন করবে কিন্তু এফেক্টটা হবে আছে মেইলের উপরে এইটা হচ্ছে ইউজুয়াল সূত্র অনেক সময় এক্সেপশন আছে সেটা রেয়ার আর আর কি ওই এক্সেপশনটা আমি যেমন খুব কমন যেটা হচ্ছে যে ফিমেল ক্যারিয়ার এখন এই ফিমেল যখন ক্যারিয়ার মেল যখন সাফারার না মেল একদম নর্মাল আছে তখন যে ঘটনাগুলো ঘটে তখন এই একটি যেহেতু এক্স বাপের কাছ থেকেও একটা এক্স যখন আসে অথবা যখন সে ইয়ের কাছ থেকে যখন একটা মেল যখন ওয়াই আসে তখন দেখা যায় যে 50% অফ দ্য চাইল্ড মেল চাইল্ড মানে বাচ্চা যদি হয় ছেলে সেক্ষেত্রে 50% অফ দ্য মেল চাইল্ড যদি দুইটা আসে তা দুইটার মধ্যে একটা দেখা যাবে যে এরকম হিমোফিলিক চাইল্ড হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে স্যার পরামর্শটা কি থাকবে মানে যখন কেউ ক্যারিয়ার থাকবে সে তখন তার বিয়ের সময় আসলে কোন দিকটা সে চিন্তা করবে সেটি কি কখনো দরকার হতে পারে না আমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো দরকার এটা কোনো আচ্ছা তো স্যার যখন একটা হিমোফিলিক চাইল্ড জন্ম হয় বা যখন আপনি বলছিলেন জন্মগত ত্রুটি বা যখন তার রক্ত জমাট বাঁধতে বিভিন্ন সমস্যা হয় মানে স্যার রোগটা ডায়াগনোসিসটা আসলে কখন করা হয় ডায়াগনোসিস তো বেটে মানে আর বললাম তো যে কিছু মজার মজার ঘটনা আছে যে আমাদের দেশের সব মানে প্রবাদ আছে যে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে মানে মামা ভাগ্নে এত সুন্দর আমাদের যে সম্পর্ক আর কি সেই এখানে সেই সম্পর্কটার বা এখানে ধরেই আমরা কিন্তু এই রোগটা অনেক সময় দিয়ে
একজনকে রিপিটেড জয়েন্ট সোয়েলিং হচ্ছে আর কি, যেহেতু ব্লিডিং হয়, ওর টেন্ডেন্সি টু ব্লিড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ কোয়াগুলেশন ফ্যাক্টর, ফ্যাক্টর যে ফ্যাক্টরগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফ্যাক্টরগুলো এখন ফ্যাক্টরের তো বলছে যে ফ্যাক্টর আছে 1-13 পর্যন্ত, কিন্তু আমাদের মেইন কনসার্ন হচ্ছে যেহেতু হেমোফিলিয়া, সেই হেমোফিলিয়ার ফ্যাক্টরগুলো আছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। ফ্যাক্টর 8 এর যখন ডেফিসিয়েন্সি হয় তখন আমরা তাকে ক্লাসিক্যাল হেমোফিলিয়া বলি, আর যখন ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি তখন ক্লাসিক্যাল না বলে ওকে ক্রিসমাস ডিজিজ বলা হয়। তবে আমাদের দেশে খুব কমন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হেমোফিলিয়া, আর একটা হচ্ছে হেমোফিলিয়া বি বা ক্রিসমাস ডিজিজ, এবং দুইটা ডেফিসিয়েন্সি ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9। তো এখন এই ডিজিজগুলো আপনি যে প্রশ্নটা করলেন, সত্যি কথাতে এটা খুবই খুব কমন করছেন আর কি, যে রোগটা ধরার কী উপায় আছে। ধরার তো টেস্টের লাইন আমাদের আলাদা আছে আর কি, তো সবসময় তো টেস্ট হাতের কাছে থাকবে না আর কি, না দেখে কী করা যায়, কী কীভাবে আমরা বুঝতে পারি, খুব সহজে বোঝা যায় আর কি, যে একটা বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হয় আর কি, সেদিন তার প্লাসেন্টা থেকে আউট করার জন্য নাড়ি কাটে, যেটা গ্রামের ভাষায় বলা হয় যে নাড়ি কাটায়। তো দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ইন জেনারেল যারা দায়ী আছে অথবা এখন যারা FWV যারা হসপিটালে কাজ করে, ওনারা আম্বিলিকাল কর্ড ক্লাম্পিং করলো, কেটে দিল, দেখা গেলো যে তার ব্লিডিং বন্ধ হচ্ছে না। তো এরকম ক্ষেত্রে যখন হয় তখন সাসপিশনটা একটু বেশি আসে যে না তার কোনো হেমোফিলিয়া আছে, তখন জন্মের সাথে সাথে ওই সময় বুঝে ফেলে, ওই সময় বুঝে ফেলে। একটা একটু বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে আরম্ভ করলো আর কি, তখন দেখা যাচ্ছে যে, কারণ এই ইয়েগুলো ব্লিডিংগুলো হয় সবসময় জয়েন্টে, সেটা নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এরকম অ্যাঙ্কেল, তো এগুলো যখন ক্রলিং করতে থাকে বাচ্চা যখন হামাগুড়ি দেয় তখন দেখা যাচ্ছে যে সেখানেও তার এরকম জয়েন্ট ব্লিডিং হচ্ছে। এর পরের ঘটনা, আমাদের মুসলিম অধ্যুষিত সমাজে আমাদের একটা ইয়ে আছে যে আমরা সার্কামসিশন দিই আর কি, সার্কামসিশন দেওয়ার সময়ও দেখা যাচ্ছে যে তার ব্লিডিং বন্ধ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। এরপরে আরও যেটা আপনি ডেন্টিস্ট এখানে আর কি আমাদের মানে মনে করেন যে বাচ্চাদের, আমি তো বলছি যে ওরাল হাইজিন আমরা কিন্তু অতটা খুব মানে যে সব কিছু মেনে গুনে চলি এমন না আর কি, যে বাচ্চা সে খেয়ে দুধ খেয়ে ঘুমাইছে, দাঁতে ক্যারিজ হচ্ছে আর কি, দেখা যাচ্ছে ওই দাঁতটা আপনার কাছে মানে আমাদের যে কোনো একটা হসপিটালে আসলো যে এখানে দাঁতের চিকিৎসা করতে, দাঁতটা উঠাইছে, দেখা যাচ্ছে ব্লিডিং বন্ধ হচ্ছে না। তো এই সম্পর্কগুলোতে এই যখন এই ধরনের ঘটনা ঘটে আর কি, তখন আমরা মনে করি যে একটা সাসপিশনটা খুব আসে যে আমাদের হেমোফিলিয়া তার পরিবারে থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা, তো এখন এইটা কোয়ারি করতে, যেহেতু একটা ফ্যামিলিয়াল ডিজিজ, জিনগত ডিজিজ, তো এরপরে ফ্যামিলিয়াল হিস্ট্রি নেওয়া হয়, দেখা যায় যে মামাও এরকম অ্যাফেক্টেড আছে, এই জন্য বললাম যে হেমোফিলিয়াটা মামা ভাগ্নির কথা আপনি বলেছেন। আচ্ছা স্যার, এই এই যে রোগটা, এই রোগটা বলা যেতে পারে জটিল রোগী, এবং বিভিন্ন সময়ে এর কমপ্লিকেশনগুলো বিভিন্নভাবে, যেমন আপনি বলছিলেন যে একজন রোগী যদি দাঁত তুলতে যায় বা কোনো সার্জিক্যাল প্রসিজিউরের দরকার হয়, তখন কিন্তু এই রোগটার যে জটিলতা বা এই রোগটার যে সমস্যাগুলো তখন কিন্তু একটু বেশি প্রকটভাবে আসে। তো এই রোগটা নিয়ে যখন কেউ চলছে বা এই রোগটি যখন রোগের রোগীরা যখন আপনার কাছে আসছে, কি ধরনের পরামর্শ আসলে তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং তার পরিবারকে আপনারা দিয়ে থাকেন, সেটি একটু জানবো স্যার। অ্যাকচুয়ালি আমাদের যে তাদের লাইফস্টাইল কী হবে, তাদের চিকিৎসা কী হবে, এগুলো বলার আগে আমাকে আর একটু পিছনে আসতে হবে আর কি, যে একটা হেমোফিলিক রোগী তার ডায়াগনোসিসটা কতটা সহজে আমরা করতে পারি আর কি। আমি তো এটা ক্লিনিক্যাল একটা সিনারিও দেখে আমি বললাম যে এটা আমাকে সাসপিশন করতেছে যে এটা হেমোফিলিয়া রোগী হতে পারে, কিন্তু তাকে তো কনফার্ম করে দিতে হবে। তো সেই ধরনের একটা হেমোফিলিয়া রোগী কনফার্ম করার জন্য অ্যাকচুয়ালি যেটুকু আমরা ইনিশিয়ালি করি আর কি, PT প্রথম বিনটাইন এবং APTT অ্যাক্টিভেটেড পার্সিয়াল থ্রম্বোসিস, দুটা টেস্ট করলে আর একটু কনফার্ম হওয়া যায়। কী কনফার্ম হয়ে যায় যে একখানে যেহেতু ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, তাহলে এই দুটা যে কোনো একটা প্রলংড হবে, তো স্পেশালি APTTটা প্রলংড হয়, এবং APTT আমার মনে হয় যে আমি এই মুহূর্তে যেহেতু হেমাটোলজি সোসাইটির একজন সেক্রেটারি হিসাবে, আমি এখন বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সেক্রেটারি হিসেবে, প্রায় সকল মেডিকেল কলেজে আমাদের APTT করার মেশিন আছে আর কি, তো তাহলে ওদের স্ক্রিনিং করার জন্য ওরা বেশি দূরে আসা হলো না। যেটি নিয়ে স্যার কথা বলছিলেন আপনি, যে কীভাবে ডায়াগনোসিস করবেন এবং কীভাবে নিশ্চিত হবেন যে তার হিমোফিলিয়া রোগটি আছে, হেমোফিলিয়া রোগটা আছে এটা নিশ্চিত হবে, প্রাইমারি যেটা স্ক্রিনিং টেস্ট PT এবং APTT যদি প্রলং হয় তা নর্মাল রেঞ্জ 30-32,
একটার থেকে যদি প্রলং হয় তো তখন আমরা আরেকটু সাসপিশন করব যে আগে ক্লিনিক্যাল হিস্ট্রি নেওয়া আছে, এর সাথে যোগ হলো এপিটিটি প্রলং আছে, যেটা এই এপিটিটি এই মুহূর্তে বাংলাদেশের অত সকল প্রান্তে, বিশেষ করে আমার মনে হয় যে আমি জেলা লেভেল পর্যন্ত সব জায়গায় করা সম্ভব। এরপরে যখন একটা এপিটিটি প্রলং হয়েছে 32 সেকেন্ডের পরে দেখা যাচ্ছে যে 70-80 সেকেন্ড হয়ে গেছে, তখন আমরা টারশিয়ারি লেভেলে যেখানে যেখানে ফ্যাক্টর 8 মেজারমেন্ট করা যায়, ফ্যাক্টর 9 মেজারমেন্ট করা যায়, এগুলো এখন মোটামুটি খুব কমনলি করা হয়। আমার বঙ্গবন্ধুতে যেহেতু সেন্টার আছে, আমার বঙ্গবন্ধুতে কিন্তু প্রথম ধাপে আমি বলে আসছি যে একটা থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য থ্যালাসেমিক ক্লিনিক আছে, হেমোফিলিয়া রোগীদের চিকিৎসার জন্য আমার সুন্দর একটা HTC ক্লিনিক আছে। তো সেখানে আসলে আমরা সকল ধরনের টেস্ট, এই ফ্যাক্টর মেজারমেন্ট বাংলাদেশের সব কর্ণারে হয় না, তো বাংলাদেশের সব কর্ণারে, কিন্তু এখন তবুও এটা কমনলি কমন টেস্ট আগে ঢাকা মেডিকেল কলেজও করে, আমরা বঙ্গবন্ধু করি, আমাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজ করে। স্যার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, যেটি আমরা প্রতি পর্বেই করি, সাধারণত আমরা জানি যে আসলে রোগ প্রতিরোধের জন্য ব্যায়ামের গুরুত্ব অপরিসীম, ব্যায়ামের কিছু সঠিক নিয়ম কারণ আমাদের দর্শকদের একটু দেখাতে চাই ইনস্ট্রাক্টরের মাধ্যমে। দর্শক দেখে নিন ব্যায়ামের কিছু সঠিক নিয়ম কারণ আমাদের ইনস্ট্রাক্টরের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমরা বডি ব্যালেন্স 7-Eleven জিম থেকে বলছিলাম, আমি মোহাম্মদ হাসনাইন এবং আমার সাথে আছে হোসেন। সো আজকে আপনাদেরকে আমরা যে একটা এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে শোল্ডার এবং ডেল্টার, এটাকে বলে ডাম্বল সারাউন্ডিং এক্সারসাইজ, এবং আমরা ডাম্বল আপরাইট রো আপনাদেরকে দেখিয়ে দিব। সো আজকে আমাদের এক্সারসাইজ ডেমনস্ট্রেশন দেখাবে আমাদের সোহেল ভাই, যে আমরা আসবো। সো ডাম্বেল সারাউন্ডিং এক্সারসাইজের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডাম্বেল। ডাম্বেলটা অবশ্যই আমরা এরকম একটা নিতে পারি যেটা আমাদের মুভমেন্টে খুব হেল্প করে, বেশি হেভি ওয়েট না নেওয়া, বেশি লাইট ওয়েটেরও না নেওয়া। জি সোহেল ভাই, সাইড ওয়াইজ ডাম্বেল উঠবে, দেন ফ্রন্ট ওয়াইজ নামবে, দেন আপরাইট থ্রো আগেইন, এভাবে আমরা করতে পারি 10-12 reps, 4-5 sets। একটু ফাস্টার করে দেখাবো। সো এই হচ্ছে আমাদের ডাম্বল সারাউন্ডিং এক্সারসাইজ অর ডাম্বল সারাউন্ডিং আপরাইট রো এক্সারসাইজ। সো আজকের জন্য আমরা এখানেই শেষ করছি, নেক্সট টাইম আপনাদেরকে নতুন কিছু দেখাতে আবার চলে আসব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। স্যার যেটি আসলে বলছিলাম যে আসলে হিমোফিলিক রোগীদের লাইফস্টাইল এবং তারা কীভাবে চলবেন সেটি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করে ফেললাম, এখন কথা হলো যে তাদের যে সাইন সিমটম, যে কোন ধরনের সিমটম নিয়ে আসে, ব্লিডিং অনেক সময় ধরে হতে থাকে, প্রলম্বিত ব্লিডিং হয়, জয়েন্ট সোয়েলিং হয়, বারবার রিপিটেড জয়েন্ট সোয়েলিং হওয়ার কারণে সেগুলো যদি ঠিকমতো সময় মতো চিকিৎসা যদি না করা হয় তো তাহলে বাচ্চা অথবা সেই ছেলেটা যে ইনভলভ পার্সনটা তাকে সে হাঁটাতে তার সমস্যা হতে পারে। এই জন্যে আপনি যে বারবার এখানে বলছেন যে একটা আমাদের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে যে কিছু ব্যায়াম শেখায়, আসলে এদের একটা পোর্শনই আর কি, হিমোফিলিয়া রোগের একটি পার্টি মেডিকেল চিকিৎসা যেটা সেটা তো আছে, তার থেকে বড় অংশ হচ্ছে জাস্ট আর কি ফিজিক্যাল ট্রেনিংটা, আর কি যাতে তাদের এক্সারসাইজটা, ফিজিক্যাল এক্সারসাইজটা করানো লাগে আর কি। তো এখন খুব সহজ কথা আর কি, যে আমাদের চিকিৎসাটা কেমন হবে আর কি, দেন আমি রোগ কেমন হলো, রোগটা ডায়াগনোসিস করলাম, তার রোগটা কী নিয়ে প্রেজেন্ট করতে পারে সেটাও বললাম, চিকিৎসাটা কেমন হবে। তো চিকিৎসা খুব স্বাভাবিকভাবে যে আমাকে যে ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য এই রোগটা হয়েছে সেই ফ্যাক্টরটা দিয়ে দেওয়া আর কি। তো এটা তো শুধু আমি মুখে বললাম, মুখে বললে কিন্তু এর যে মানে এই ফ্যাক্টরের যে পেজগুলো সেইগুলো আমাকে একটু মানুষের সামনে বলার দরকার আছে, যে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 দুটাই কিছুটা অপ্রতুল আর কি, এবং বাইরের থেকে সবসময় আমদানি করা হয়। আচ্ছা, তো এর অল্টারনেটিভ কিছু আছে যে আমরা কি তাহলে কি ওদের জন্য কিছু করছি না? আমরা আমাদের হেমোফিলিক পেশেন্টের জন্য যতটুকু করতে পারি আমি সেগুলো আমি আজকে এই টিভি সেটের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই,
যে ফ্যাক্টর 8 এবং 9 বাজারে যেটুকু পাওয়া যায় এই বাদও আমি আমার বঙ্গবন্ধুতে যে এইচটিসি ক্লিনিক মানে হেমোফিলিয়া ট্রিটমেন্ট যে ক্লিনিক আছে সেখানে আসার কথা এটা যে হিউম্যানিটেরিয়ান এইড কানাডার একটা সংস্থা তারা কিছু আমাদের ফ্যাক্টর 8 এবং 9 যেটা মোটামুটি ধরে নেন যে 150 ভায়াল আমাদেরকে ফ্রি দেয় আমরা সেখান থেকে তাদেরকে দিতে পারি এখানে তাদেরকেও ধন্যবাদ দেওয়ার এই দরকার এই কারণে কারণ কারণ একটা ফ্যাক্টর 8 এর দাম বাংলাদেশে এই মুহূর্তে 8,500 টাকা তো সেটা আমরা ফ্রি পাই যতটুকু পারি পেশেন্টের হয়তো সবাইকে সবকিছু দিতে পারি না যদি আমরা প্রোফাইল্যাক্সিস দিতে পারতাম এই পেশেন্টগুলো আরো ভালো হতো আর একটা জিনিস আপনাকে বলে আমি শেষ করি যে শেষ হতে আর একটু সময় লাগবে আমরা একটু স্যার এই ফাঁকে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই পুষ্টিবিদের কাছ থেকে কিছু তথ্য দর্শক দেখে নিন পালং শাকের মধ্যে রয়েছে কি কি পুষ্টি গুণাগুণ আমাদের পুষ্টিবিদের কাছ থেকে আমাদের চারপাশে যেসব শাকসবজি পাওয়া যায় তার মধ্যে খুবই পরিচিত একটি শাক হচ্ছে পালং শাক পালং শাকে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার ওয়াটার সলুবল ভিটামিন এবং ফ্যাট সলুবল ভিটামিনগুলো রয়েছে এছাড়াও পালং শাক জিঙ্ক নিয়াসিন আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্সের একটি খুবই ভালো উৎস একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে পালং শাকের পাতায় প্রচুর পরিমাণে নাইট্রেট রয়েছে যেটা কিন্তু আমাদের ইনটেস্টাইনে দেওয়াল গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস যেটার অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট বেনিফিট রয়েছে পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা আমাদের ডিএনএ রেপ্লিকেশন ডিএনএ রিপেয়ার এবং অ্যান্টি ইনফ্লামেটরির জন্য খুবই ভালো কাজ করে পালং শাকের পটাশিয়াম রয়েছে যেটা ব্লাড গ্লুকোজ লেভেল কমিয়ে দেয় এবং আমাদের অ্যাজমাজনিত সমস্যা দূর করতেও খুবই ভালো কাজ করে এটা মস্তিষ্কের বিকাশ এবং কার্যক্ষমতা বাড়া এবং স্মৃতিশক্তি ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ পালং শাকের যে ভিটামিন এবং মিনারেলসগুলো রয়েছে সেটা কিন্তু মেয়েদের মাসিক সমস্যা দূরকরণের জন্য খুবই ভালো কাজ করে এর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাদের হাড় এবং দাঁতের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শাকে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েডস রয়েছে যেটা কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধে বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আমাদের চোখ এবং কোলনের কোষগুলোকে রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ পালং শাক আমাদের আয়রন রিচ হওয়ার কারণে এটা আমাদের সর্বোপরি আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো কিন্তু পালং শাক সবসময়ই কিছু না কিছু লেবু দিয়ে খাবারটা খেতে হবে কেননা লেবু ছাড়া কিন্তু আয়রন অ্যাবজর্পশন হয় না কিন্তু যেহেতু পালং শাকে সোডিয়ামের পরিমাণটাও একটু বেশি থাকে তাই যা কিডনি রোগীরা বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ এবং কিডনিজনিত সমস্যা আছে তারা এটা না খাওয়াটাই ভালো যেটা নিয়ে আসলে কথা হচ্ছিল আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছিলেন হিমোফিলিয়া নিয়ে সার্বিকভাবে আসলে কি বলার রয়েছে স্বাভাবিকভাবে বলার রয়েছে এটাই যে হিমোফিলিয়া রোগটাও অনিরাময় কিন্তু তাদেরকে যদি চিকিৎসা লাইফস্টাইল এগুলো যদি চেঞ্জ করা যায় থ্যালাসেমিক পেশেন্টগুলো একদম স্বাভাবিক জীবনযাপন করে এখন এই জায়গাগুলোতে আমাদেরকে জানাতে হবে বেশি বেশি করে যে থ্যালাসেমিয়ার আমি ফ্যাক্টর পাচ্ছি না কথার কথা যে আমাদের যেহেতু এটা আমদানি হয়ে দেশের ভিতরে ঢোকে ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকতেই পারে আর কি ওর বডিতে যেমন ডেফিসিয়েন্সি আমাদের মার্কেট ডেফিসিয়েন্সিও থাকতে পারে আর কি তো এরপরে আমরা সেখানে তাহলে আমার অল্টারনেটিভ বই আছে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি আমরা ক্রায়োপ্রিসিপিটেড দিতে পারি এবং সেগুলো আসলে কোথায় হয় সেটি সম্পর্কে এগুলো ইউজুয়ালি ক্রায়ো সব জায়গায় না হলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সেটা মোটামুটি বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় জেলা লেভেল পর্যন্ত সব জায়গায় করতে পারে আমরা আশা করব এই বিষয়গুলো যাতে আরো বেশি বেশি মানুষ জানতে পারে এবং চিকিৎসা কোথায় হয় এবং এই ব্যবস্থাপনাগুলো কোথায় রয়েছে সেগুলো যাতে সবাই জানতে পারে সেই সঠিক জায়গা থেকে যাতে চিকিৎসা নিতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য হিমোফিলিয়া নিয়ে আপনি আমাদের দিয়েছেন ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আমরা শুনছিলাম হিমোফিলিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে নিশ্চয়ই যে ধারণাটুকু আপনারা পেয়েছেন যে আলোচনাগুলো আপনি শুনতে পেলেন এতক্ষণ আমাদের অতিথির কাছ থেকে নিশ্চয়ই সেগুলো আপনাদের উপকারে আসবে এ পর্যায়ে চলুন দেখে নেই কি থাকছে বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে কিডনির অনেকগুলো কাজ আছে তার মধ্যে একটা হচ্ছে যে ইউরিন তৈরি করা সেই ইউরিনটা বের করে দাও দেখা যায় যে সাধারণত কোনো কোনো ক্ষেত্রে জন্মের আগে থেকে অনেকের সমস্যা হয়
যে কিডনিতে প্রস্রাব তৈরি হচ্ছে কিন্তু বের হতে পারতেছে না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হসপিটাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।